এই যে, হ্যাঁ তোমাকেই বলছি, তুমি কি সূর্যাস্তের সময় গঙ্গার পাড়ে বসে এক কাপ গরম চা আর সাথে যদি গল্পের বই বা পছন্দের কোনো জিনিস নিয়ে বসতে বলা হয় তাহলে তোমার কেমন লাগবে কমেন্টে জানাও দেখি। এমনই একটি জায়গা কিন্তু আছে খাস কলকাতায়, কি ভাবছো? হ্যাঁ, আজকের এই ভিডিওতে তোমাদের একসাথে গঙ্গার ঘাটের শান্ত পরিবেশ, তার পাশাপাশি সূর্যাস্ত দেখা আর 12টি মন্দির, এই শহরের বাঁধাধরা জীবন থেকে বেরিয়ে প্রকৃতির মাঝে এক মনোরম পরিবেশের খোঁজ দেব। তাই ভিডিওটা প্লিজ 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 বেশি বেশি করে লাইক করে দিয়ে আমার মোটিভেশন লেভেলটাকে আপ করো, যাতে পরবর্তীকালে আমি আরও অনেক নতুন নতুন জায়গার খোঁজ তোমায় দিতে পারি। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, অর্ঘ্য আইস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে। দিনটা ছিল 13ই মে, সালটা ছিল 2023। বিকেলে এক মনোরম পরিবেশ কাটানোর কথা মাথায় আসতেই চলে আসলাম গঙ্গার ঘাটে। দাঁড়াও দাঁড়াও, গঙ্গার ঘাট তো অনেক আছে, কিন্তু আজ এসেছিলাম পানিহাটি 12 মন্দির ঘাটে, যেখানে তোমরা একধারে পাবে মা গঙ্গার শান্ত স্নিগ্ধ জল, এক শান্ত সুন্দর বিকেল, সবুজে ঘেরা জমি, আর পাবে সূর্যাস্ত দেখার সাথে সাথে প্রিয় জিনিসের সাথে সময় কাটাতে। আরও একটি জিনিস কিন্তু এক্সট্রা পাবে, বলো তো সেটা কি? হ্যাঁ ঠিকই ধরেছ, সেটা হলো 12টি শিব মন্দির, যার নাম অনুসারেই কিন্তু এই ঘাটের নামকরণ হয়েছে 12 মন্দির ঘাট। মানে ভাবো তো কত সহজেই একসাথে রথ দেখা আর কলা বেচা হয়ে যাবে। নিয়ারেস্ট স্টেশন যদি জানতে চাও তাহলে বলবো সোদপুর। সোদপুর স্টেশন থেকে বিটি রোড পর্যন্ত মিনিট 5 হেঁটে বিটি রোড ক্রস করে প্রচুর রিক্সা বা টোটো বা টুকটুকি পেয়ে যাবে 12 মন্দির ঘাট আসার জন্য। চলো এবার আমরা একটু 12টি শিব মন্দির ও শিব ঠাকুরকে দর্শন করে ফেলি চট করে। আর ভিডিওটা দেখতে দেখতে তোমাদের কেমন লাগছে চট করে একটু কমেন্ট করে জানিয়ে দাও তো, যাতে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও বানানোর মোটিভেশান আরও অনেক বেশি পাই। আর তোমরা কারা কারা 12 মন্দির ঘাটে এসছো বা আসবে বলে মনে করছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর কমেন্টের পাশাপাশি কিন্তু তোমরা যার সাথে 12 মন্দির ঘাটে আসতে চাও, মানে পরিবার হোক, গার্লফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক, এক্স হোক, ওয়াই হোক, জেড হোক, যার সাথে আসতে চাও না কেন, তাকে চট করে ভিডিওটা শেয়ার করে দাও, যাতে তোমাদের আসতে অনেক সুবিধা হয়।
কি শুনতে পাচ্ছ তো কিরমভাবে পাখি ডাকছে? তোমরা যদি তোমাদের পরিবারকে নিয়ে যাও তাহলেও কিন্তু এরমভাবে পাখির আওয়াজ শুনতে পারবে, এবং শান্ত শীতল পরিবেশে কিন্তু তোমরা গরম চায়ের মজা এবং এই গঙ্গার ঘাটের মজা নিতেই পারবে। নতুনভাবে একটি ভিডিও শুরু করলাম অর্ঘ্যয়েস ব্লগ ইউটিউব চ্যানেলে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারো। সাথে ছিলাম অর্ঘ্য।